আমরা তৃণমূল মহকুমা কমিটি আমাদের বামফ্রন্টের যে জেলা পরিষদের প্রার্থী উনি একজন 10,323 শিক্ষক ছিলেন এবং শ্রীরামপুরের অঞ্চল কমিটি পার্টির অঞ্চল কমিটির সম্পাদক ছিলেন এবং বিলুনিয়া মহকুমার বিভাগীয় কমিটির সদস্য ছিলেন। উনি শহীদ হওয়ার জন্য আমরা আমাদের বিভাগের তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং ধিক্কার জানাচ্ছি বিজেপি দুষ্কৃতকারীদের প্রতি। তারা এইভাবে গণতন্ত্রকে মিজন করে, গণতন্ত্রের অধিকার তা ক্ষুণ্ণ করে সন্ত্রাসের মাধ্যমে ত্রিস্তর পঞ্চায়েত করতে চায়, তার জন্যে আমাদের বামফ্রন্টের তরফ থেকে আমরা খুব প্রকাশ করছি, ধিক্কার জানাচ্ছি এবং আগামীকাল সকাল 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত পার্বত্যার বন্ধের ডাক আমরা ধর্মঘট সমর্থন করেছি এবং আমাদের বামফ্রন্টের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, সেটাকে আমরা সমর্থন করছি। এবং এই ধরনের গণতন্ত্র নিধনকারী নির্বাচন বিজেপির সরকার থাকার পরেও, তারা ডিক্লারেশন দেওয়ার পরেও সবাইকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যেভাবে বাধা দিচ্ছে এবং গণতন্ত্রকে নিধন করছে তার জন্য আমরা নিন্দা জানাচ্ছি এবং আগামীকাল এই বারবন্ধা ধর্মঘটের মধ্যে বিভিন্ন ধর্মগোষ্ঠী, বিভিন্ন জাতি উপজাতি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা সন্ত্রাসকে সমর্থন করেন না, যারা শান্তি শৃঙ্খলার মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচন চায়, তারা সবাই আমরা আশা করি সমর্থন করবেন এবং আমাদের যে বারবন্ধা ধর্মঘটকে সফল করে তুলবেন, সার্থক করে তুলবেন, এই আশা আমাদের বামফ্রন্টের তরফ থেকে এবং তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফ থেকে আমরা আশা প্রকাশ করছি।